তো আমি জাস্ট খানিকক্ষণ আগে বেলঘরিয়ার রূপমন্দিরে বেলাইন সিনেমাটা দেখে আমি এলাম। এটা একটা বাংলা সিনেমা এবং রিসেন্ট টাইমে সাইকোলজিক্যাল ডার্ক থ্রিলার ড্রামা জনরের ফিল্ম বাংলাতে কিন্তু আমি দেখিনি। বিদেশি ভাষায় এরকম কাজ প্রচুর দেখা হয়, কিন্তু বাংলা ভাষাতে এরকম কাজ সচরাচর দেখতে পাওয়া যায় না। আমি বেট ধরে বলতে পারি এই ইন্ডাস্ট্রির ফার্স্ট বয় ডিরেক্টর বা খুব পপুলার ডিরেক্টর, তারা যদি এই সিনেমাটা যদি আজকে তৈরি করতো তাহলে এই সিনেমাটা নিয়ে অনেক প্রচার হতো, খবরের চ্যানেলে, টিভি চ্যানেলে, ইউটিউবে অনেক বেশি কথা হতো। এই ফিল্মটা নিয়ে কিন্তু সেরকম কথাবার্তা হচ্ছে না। আমি এই সিনেমাটার রূপমন্দির বেলঘরিয়া থেকে দেখে এলাম। মাত্র দেড় ঘন্টার ফিল্ম, পরাণ বন্দ্যোপাধ্যায় মুখ্য ভূমিকাতে রয়েছে, কিন্তু বেস্ট পার্ট হচ্ছে গিয়ে এই সিনেমার থিম এবং গল্প আর যে ভিজুয়াল তোমাকে দেখানো হয়। দেখো, বাংলা সিনেমাতে বাজেটের একটা ইস্যু অবশ্যই আছে, বাট বুদ্ধিমান ফিল্ম মেকাররা কিন্তু একটা ঘরের মধ্যেই প্রচুর টুইস্ট দিতে পারে এবং প্রচুর ট্রিক অডিয়েন্সের সাথে খেলতে পারে। একটা বয়স্ক মানুষ, তার কিছু বন্ধু আছে, সে মাঝে মাঝে বাজার করতে যায়, বাট সে একা থাকে, তার বউ বাচ্চা কিন্তু নেই। তার কাছে একদিন হঠাৎ একটা কল আসে, সেই কলটা অ্যাকচুয়ালি ডিসকানেক্ট হবে না এবং ওই বৃদ্ধ ভদ্রলোক পরাণ বন্দ্যোপাধ্যায় একটা কাপেল যাদের মধ্যে বিয়ে হয়নি বাট তারা থাকে একসঙ্গে, তাদের কনভারসেশন শুনতে আরম্ভ করবে এবং শুনতে শুনতে তার একটা অবসেশনের মতো হয়ে যাবে। এই কাপেলটার মধ্যে একটা ছোট্ট ব্যাপার আছে, এদের মধ্যে কখনো বনিবনা হয়, কখনো বনিবনা হয় না, কখনো ছেলেটা মেয়েটার গায়ে হাত তোলে, কখনো মেয়েটা আত্মহত্যা করতে যায়, অনেক কিছু হয়। আমি খুব ডিটেলসে যদি যাই তাহলে সিনেমাটার মজা খারাপ হয়ে যেতে পারে, এবং মজা খারাপ হয়ে যেতে পারে মানে আমি তোমাকে একদম 100% বলছি, আই মিন এভরি ওয়ার্ড অফ মাইন। 1 ঘন্টা 33 মিনিট সিনেমাটা যেভাবে তোমাকে বসিয়ে রাখবে না, এবং সিনেমাটা তোমাকে যা যা দেখাবে, যা যা জিনিস এক্সপিরিয়েন্স করাবে, সেই জিনিসগুলো খুব রেয়ার, খুব রেয়ার এবং রেয়ার টাইমে আজকের দিনের বাংলা সিনেমা কিন্তু অ্যাকচুয়ালি করতে পারে। অ্যাডাল্ট সিন আছে, অ্যাডাল্ট কনভারসেশান আছে, রিয়েল প্রবলেম যেটার মধ্যে দিয়ে ক্যারেক্টাররা যাচ্ছে এবং তুমি তাদের প্রবলেমটা বুঝতে পারবে আছে, বেশ ভালো এনগেজিং পারফরমেন্স, মানে পরাণ বন্দ্যোপাধ্যায় দুটো ইয়াং ছেলে মেয়ে ফোনের মধ্যে তাদের গলা শুনতে পাচ্ছে, তারা খুব ইন্টিমেট অবস্থাতে রয়েছে, বোঝার চেষ্টা করো, তাদের কনভারসেশান শুনে পরাণ বন্দ্যোপাধ্যায় এমনভাবে মজা পাচ্ছেন এবং তার এক্সপ্রেশান। দেখো, পরাণ বন্দ্যোপাধ্যায়কে এই মুহূর্তে বাংলা সিনেমাতে টাইপকাস্ট করা হয় দাদু, জেঠু, বাবা, খুব সেন্টিমেন্টাল চরিত্র, এইখানে না তাকে একটা মানুষ বলে মনে হয়, একটা মানুষ যার কিছু ভালো দিক আছে আবার যার কিছু ডার্ক শেডও রয়েছে, যার মধ্যে কৌতূহল রয়েছে এবং যার মধ্যে একটা অদ্ভুত অসহায় ব্যাপার রয়েছে। একাকিত্ব একটা মানুষকে কুড়ে কুড়ে খেয়ে নিতে পারে। এবং ভাই, এই সিনেমার লাস্টে একটা টুইস্ট আছে, এবং ভাই টুইস্টটা কিন্তু সত্যি অর্থে বলছি মাথা খারাপ করে দেওয়া। আমি আর একটুখানি ডিপে গিয়ে বলি, সিনেমাটা শুরু হচ্ছে, শুরুর যে ওপেনিং শটটা এবং ক্লোজিং শটটা, খুব ভালো সিনেমার একটা বৈশিষ্ট্য থাকে যে ওপেনিং শটের সাথে ক্লোজিং শটের একটা কানেকশান থাকে। এবং এই যে একটা কথা আছে না যে আমাদের লাইফে সমস্ত গল্পগুলো অ্যাকচুয়ালি রাউন্ড, যেখান থেকে শুরু হয় ওইখানে এসে গিয়ে হয় শেষ, এই সিনেমার ওপেনিং শট আর ক্লোজিং শটের ডিরেক্টর যেভাবে মিলিয়েছেন পুরো ব্যাপারটাকে, যেই লুপটাকে উনি ক্লোজ করেন এবং যে টুইস্টের মাধ্যমে উনি ক্লোজ করেন, সেটা অসাধারণ। আর হ্যাঁ, মাঝে মাঝে আমি লোকজনকে বলতে দেখি যে স্বপ্ন দৃশ্য, ড্রিম সিকোয়েন্স দেখাতে নাকি ইন্ডাস্ট্রির ফার্স্ট বয় ডিরেক্টররাই নাকি শুধুমাত্র পায়। সিনেমাটার শুরুর 5 মিনিটের মধ্যে একটা ড্রিম সিকোয়েন্স আছে এবং কিছুক্ষণ বাদে একটা ঘরে তার বড় একটা টেলিভিশন মতো রয়েছে, পরাণ বন্দ্যোপাধ্যায় জল পট্টি দিচ্ছে ওটাকে, এরকম কিছু অ্যাবস্ট্রাক্ট সিন আছে এবং কিছু ড্রিম সিকোয়েন্স আছে। ওটাকে ড্রিম সিকোয়েন্স ঠিক বলা যায় না, অ্যাকচুয়ালি একটা মানুষ দুঃস্বপ্ন দেখছে, দুঃস্বপ্নটাকে ফুটিয়ে তোলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ওয়েতে। যারা ওই সিনগুলো বুঝতে পারবে তারা আলাদাই মজা পাবে, আর যারা বুঝতে পারবেও না তারা মুগ্ধ হবে যে সিনেম্যাটোগ্রাফি কী লেভেলের হয়েছে। দেখো, গোটা সিনেমাতে পরাণ বন্দ্যোপাধ্যায় একটা ঘরের মধ্যেই থাকে, ফলে বোরিং হয়ে যাওয়ার একটা চান্স আছে, রাইট? বাট ওই একটা ঘরের মধ্যে ওই ঘরটাকে ইউজ করে যত রকমভাবে দর্শককে ট্রিক করা হবে। এবং একটা জিনিস আছে, ধরুন পরাণ বন্দ্যোপাধ্যায় কাউকে কল করছে, তো যাকে কল করছে তার লোকেশানটা আলাদা কোথাও দেখানো হবে না, ওই ঘরের মধ্যেই, এবং ক্যামেরার
রিভিলিং ট্রিক এখানে বারবার করে ইউজ করা হয়, যেটা দেখতে কিন্তু হেভি লাগে। এবং প্রত্যেকটা ড্রিম সিকোয়েন্সের মধ্যেই ওই ঘরটার কিছু না কিছু ভূমিকা আছে, তার সঙ্গে হালকা একটুখানি হরর টাচ, এবং তার সাথে কিছু স্মার্ট এডিট, কিছু ট্রানজিশান আছে। ধরো সে বাথরুমে বসে পটি করতে করতে দরজা খুলছে, বাট দরজা অ্যাকচুয়ালি সে খুলছে তার মেন গেটে, তার মেন দরজা। কিছু ব্লকিং শট রয়েছে যেগুলো অদ্ভুত সুন্দর দেখতে। কিছু ম্যাচ কাট রয়েছে, দুটো ব্যক্তি নাচ করছে আলাদা আলাদা জায়গায় বাট একই রিদমে। আর এই যে কাপেলটা যাদের ফোন কল শুনতে পাচ্ছে, তাদের যে গল্পটা না, সেই গল্পটা আমার মনে হয়েছে আজকের দিনে ডোমেস্টিক অ্যাবিউজ নিয়ে অনেক কন্টেন্ট তৈরি হয়, লজ্জার মতো ওয়েব সিরিজ হইচইতে তৈরি হয়। বাট ডোমেস্টিক অ্যাবিউজ জিনিসটার রুট কোথায় আর জিনিসটা শেষ কী করে হতে পারে বা জিনিসটার আলটিমেট পরিণতি কী, সেইটাকে এক পেশেভাবে না দেখিয়ে প্রপার ওয়েতে একটা দেখানোর চেষ্টা করা কিন্তু হয়েছে, যেটা এগেন অ্যাপ্রিসিয়েট করার মতো। তবে আমি একটা তোমাদেরকে আগে থেকেই বলে দিচ্ছি, এই সিনেমাটা কিন্তু পুরো দোস্তর একটা অ্যাডাল্ট ফিল্ম, কারণ এই সিনেমার মধ্যে কিছু দৃশ্য আছে যেটা তুমি ফ্যামিলি নিয়ে যদি দেখতে যাও তাহলে কিন্তু শটান কেস খাবে। তাও তো আমি লক্ষ্য করলাম যে ট্রেলারের মধ্যে একটা সিন ছিল যেইটাকে এখানে এডিটের সাহায্যে কাইন্ড অফ অন্যরকমভাবে ট্রিট দেওয়া হয়েছে, বাট তা সত্ত্বেও বেশ কিছু অ্যাডাল্ট সিন আছে এবং অ্যাডাল্ট সিনগুলো যথেষ্ট ভালো। আমি বহুদিন বাদে একটা চুমুর সিন দেখলাম যেটা দেখে রিয়েলি বলছি হালকা একটুখানি অন্যরকম ফিল হয়। টেকনিক্যাল ডিপার্টমেন্টে সিনেমাটোগ্রাফি যে করেছে, এডিট যে করেছে, আর ওই পরাণ বন্দ্যোপাধ্যায়ের রুমটাকে মানে প্রত্যেকটা সিন অনুযায়ী সেট ডিজাইনিং এমনভাবে করা হয়েছে কিছু কিছু সিনে যেগুলোতে একটা ঘরের মধ্যে দুটো লোক কথা বলছে, ওইগুলো তো আর্ট ডাইরেক্টর যারা তাদের কাছ থাকে, যে আমরা যেখানে শুটিং করছি সেটাকে কিভাবে থাকবে এবং সিনেমাটোগ্রাফারের কাজ হয় যে সেটাকে আমি কোন অ্যাঙ্গেলে কিভাবে ক্যাপচার করব। তো এই টেকনিক্যাল পার্টগুলো যারা হ্যান্ডেল করেছে তাদেরকে হ্যাটস অফ। এবং যেহেতু দেখো ওই একটাই ঘরের মধ্যে যেহেতু গল্প, অ্যাকচুয়ালি দুখানা ঘর, কাপেলটা একটা ঘরে রয়েছে ঠিক আছে আর পরান্দা একটা ঘরে রয়েছে, এবার ডিরেক্টর বুঝতে পেরেছিলেন যে দর্শকের কিন্তু বোর হয়ে যাওয়ার একটুখানি চান্স আছে, আমাকে কিছু ট্রিক তো করতে হবে দর্শককে। তো সেই জন্যে এডিটেও কিন্তু জিনিসটাকে খেলা হয়েছে, আর কীভাবে আমরা রিভিল করব, সিনেম্যাটোগ্রাফি কীরকম ইউজ করব এখানে, সেই জন্যে পুরো জিনিসটা কিন্তু একদম টপ নচ কোয়ালিটির হয়েছে। আর রানিং লেন্থ যেহেতু মাত্র দেড় ঘন্টার আর গল্পটা এত ইন্টারেস্টিং, গল্পটা এমনভাবে জট পাকিয়ে যায়, তুমি যদি গল্পটাকে নিয়ে খুব হাই লেভেলে যদি ভাবো না, তোমার মনে হবে যে এটা চার পাঁচটা ফ্যামিলি ড্রামার থেকে খুব আলাদা কিন্তু মনে হচ্ছে না। কিন্তু ওটাই তো মজা, ফ্যামিলি ড্রামা তো সব জায়গাতে রয়েছে, কিন্তু ফ্যামিলি ডার্ক ড্রামা সেটা কটা জায়গায় থাকে। আর সবথেকে বড় কথা, এটা ফ্যামিলি ড্রামার মতো মনে হলেও এটা কোনো অ্যাঙ্গেল থেকে ফ্যামিলি ড্রামা নয়। পরান্দা ছাড়াও আরও কিছু মানুষজন, ট্যালেন্টেড মানুষজন কিন্তু এই প্রজেক্টের সঙ্গে কিন্তু আছেন। আর জে সায়ন খুব ছোট্ট একটা চরিত্রে আছে, এবং লুডো খেলাকে যেইভাবে ইরোটিকায় একদম পরিণত করেছে একটা ছোট্ট জোকসে, ওটা জাস্ট দেখার মতো। শ্রেয়া ভট্টাচার্য আছেন, তাকে আমি শেষবার দেখেছিলাম টাইম আপেও তাকে দেখেছি বঙ্গাইয়ের সাথে, উলট পুরনে উন্মেষদার সাথে দেখেছিলাম, আর খোলাম কুচিতে আমাদের অতি উত্তমের যে হিরো তার বিপরীতে আমি তাকে পেয়েছিলাম দেখতে। অত সুন্দর চোখ, অত বড় চোখ খুব কম অভিনেত্রীদের মধ্যেই থাকে, এবং সে যথেষ্ট ট্যালেন্টেড বলে ইউটিউবে অনেক ভালো প্রজেক্টে কিন্তু তাকে পেয়েছি দেখতে। তাকে আমি ঝালাগান পালাগান বলে একটা ওয়েব সিরিজও বোধহয় দেখেছিলাম, ওয়েব সিরিজ না ইউটিউবে এসেছিল, যাই হোক। আর বাই দ্য ওয়ে মনে পড়ে গেল, হোমকামিং বলে একটা সিনেমা ছিল, আমি তাতেও তাকে দেখেছিলাম। হোমকামিংয়ের রিভিউ আছে আমার চ্যানেলে বহু পুরনো, লাইক অলমোস্ট দেড় দু বছর আগের ভিডিও হবে হয়তো। এনিওয়ে পয়েন্ট ইজ, ভালো অভিনেত্রী, ভালো অভিনয় করেন, চোখ দুটো খুবই সুন্দর। তথাগত মুখার্জি অভিনয় করেছেন, পারিয়ার তথাগত মুখার্জি নয়, এটা অন্য তথাগত মুখার্জি, কতগুলো তথাগত মুখার্জি রয়েছে বাংলা ইন্ডাস্ট্রিতে কে জানে, সেও বেশ ভালো অভিনয় করেছে। তার পারফরমেন্স দেখে হঠাৎ করে মনে হবে যে অ্যানিমেলের রণবীর সিং তো কাইন্ড অফ কিছুই না ভায়োলেন্সে, ঠিক আছে কোনো কোনো জায়গায়, আই মিন ইন্টেন্সিটি ভায়োলেন্স সেরকমভাবে নেই, একটাই সিন আছে যেটা কাইন্ড অফ মানে ইম্যাজিন করাটা খুব শক্ত ব্যাপার। তো যাই হোক, তার পারফরমেন্স খুব ভালো,
আর যে সায়নত্ব আমি বললাম, আর তা বাদ দিয়ে বাকি যাদেরকে দেখতে পাওয়া যায় তারা একদমই ছোট্ট চরিত্রে, ঠিক আছে ফাইন। তো সব মিলে আমি এটাই বলবো, সিনেমাটা যাও, সিনেমাটা দেখে আসো। এই ধরনের সিনেমা কিন্তু এই জন্যই দেখে আসতে বলছি, এই সিনেমাটা কবে ওটিটিতে আসবে, কবে ইউটিউবে আসবে কোনো গ্যারান্টি নেই। সিনেমাটা যে সাকসেসফুল হবে তারও কোনো রকম গ্যারান্টি নেই। এই ধরনের সিনেমা মাঝে মাঝেই বাংলাতে আসে যেগুলো প্রচার পায় না, যেগুলো লোকে জানতেই পারে না, বেরিয়ে যায়। বাট বাংলাতে ফার্স্ট বয় সেকেন্ড বয় থার্ড বয় ডিরেক্টরদের কাজের থেকে এই কাজ বহুগুণ এগিয়ে আছে। এই কাজে যদি কোনো ফার্স্ট বয় ডিরেক্টর করতো না, তাহলে তার পাঁচটা করতো ইউটিউবার এসে ল্যালা করে জিব্বার করে অনেক কিছু বলে দিয়ে চলে যেত, আর লোকেও চলে যেত গদগদ করে দেখতে। বাট ভাই, এইটা হচ্ছে গিয়ে সত্যিকারের একটা সিনেমা, যেটা দেখা মানে তোমার সময়ও নষ্ট না আর পয়সাও নষ্ট না। তাই এই গরমে হালকা একটুখানি কষ্ট করে, রূপমন্দিরে এসির কোয়ালিটি বেশ ভালো, আমিও দেখে এসেছি, যারা আশেপাশে থাকো তারা গিয়ে দেখে আসতে পারো, আর যারা দূরে থাকো তাদের জন্য তো আলাদা আলাদা অপশান রয়েছে। চলো টাটা ভাই, আবার যেন দেখা পাই।